পাঞ্জাবের মুখের সামনে থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে শেষ বলে রিঙ্কুর ব্যাটে বাউন্ডারি, 5 উইকেটে জয় কলকাতার। শেষ 2 ওভারে বাকি ছিল 26 রান। স্যাম কুরানকে নিয়ে আসেন অধিনায়ক শিখর ধাওয়ান। আন্দ্রে রাসেলের ব্যাট গর্জে ওঠে, 1 ওভারে 3টি 6 মানের রাসেল। শেষ ওভারে বাকি ছিল মাত্র 6 রান। আরজিব সিং এর সামনেই 6 রান বের করাও কঠিন। প্রথম 4 বলে 4 রান তুলে নেয় কলকাতা, কিন্তু 5ম বলে রাসেলকে আউট করেন আরজিব। এদিন হারার জন্য নামেনি কেকেআর। শেষ বলে বাউন্ডারি মেরে ম্যাচ জিতিয়ে ফেরেন রিঙ্কু সিং।